হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহুদিন পর ভিডিও দিয়েছি, সানডে প্ল্যান সানডে রাইড। তো আজকে ফাইনালি যাচ্ছি। কমলদা, ইশিতা, রিঙ্কি, গগন, কৃষ্ণ, রিয়া, ফ্যান, ঝিলিক, ঝালা গেল ঝালা। সুবিধা, আর টাইম ওয়েস্ট করবো না, সামনে যাই, রাস্তাতে দেখা হবে। আর হচ্ছে একটা নতুন স্পট তোষার সাইডে, ধাবা টাইপের, অসম, পাশে ভুটান দেখা যায়, পাশে নদী, দারুণ ভিউ। তো আমরা এখন আছি ফরেস্টের মাঝখানেই। তো যাই হোক, রাস্তা দেখা হবে, রাস্তা দেখা যায়, টাইম ওয়েস্ট করবো না। সকালবেলা বেরোলাম, সুন্দর ভাবলাম, সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন পুরোটা বাকিটা ইতিহাস। তো ফাইনালি আমরা এখন হাসিমারা, হাসিমারা দিয়ে স্ট্রেট যাচ্ছি। স্ট্রেট গিয়ে মাদারিহাট জায়গা, দুটো রাস্তা ডিভাইড হয়ে আছে, আমরা জায়গার রাস্তা ধরবো। অত পাশাখা আমরা অত দূর যাচ্ছি না। একটা ব্ল্যাকবোর্ড আছে, মানে সেটা দেখতে হবে, আমিও ঠিক জানি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি শুনে যাচ্ছি। তো ওই ব্ল্যাকবোর্ড দিয়ে দেন আমরা লেফট কি রাইট সাইডে গিয়ে দেন পিকনিক স্পটে। ওপরে ভুটান হবে, কারণ ওপারে ভুটান, এপারে ইন্ডিয়া, মাঝখান দিয়ে তোর্ষা রিভার। ও ভাই, অসাধারণ। বহুদিন বাদে ফাইনালি ব্লগ করছি। মাঝে কিছু কমপ্লিকেশন ছিল, তো যার জন্য বেরোনো হয়নি। আর তার মধ্যে বৃষ্টি, ডুয়ার্সে তো লেগেই থাকে সবসময়। এদিকে গগল, কৃষ্ণা, শুভম। লাস্ট টাইম বাজাজ থেকে একটা রাইড অর্গানাইজ করা হয়েছিল অরুণাচলের জন্যে, আর সেটা লিড করেছিল শরৎ ভাই। শরৎ ভাইয়াকে অনেকেই চেনে না, কারণ ও ইউটিউবার না। ও বাজাজ, কেটিএম, ইএসডি, হিমালয়ান, এগুলো সব রয়্যাল এনফিল্ড, এই কোম্পানিগুলোর সাথেও রাইড করে, আর ট্যুর কমপ্লিট করে, ট্যুর অর্গানাইজার, বিশাল মাপের রাইডার। লে টু মাস্তাং, আপার মাস্তাং, গুরুদংমার, অরুণাচল, মানে মানে প্রচুরবার করেছে, আনকাউন্টেবল। সো ওর সাথেই যাওয়ার কথা ছিল, ওর সাথে আমার পার্সোনালি কানেকশান আছে, খুবই ভালো। যেতে পারিনি, কারণ ওর যাদের মানে যে ইকুইপমেন্ট ছিল সে বর্ষার সময়, সেগুলো অ্যাটলিস্ট আমার কাছে ছিল না, তো প্রবলেম ওখানেই হয়েছে। তো নভেম্বরে মেবি আরেকটা অর্গানাইজ করবে, জয়েন করব। আর যারা জয়েন করতে চাও, একটা পিং করতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুক, বা যারা চেনে তারা হোয়াটসঅ্যাপে। সো আলিপুরদুয়ার থেকে আমরা আসি দু তিনজনের মতন, আরও কেউ জয়েন করতে চাইলে বেটার হবে। চা বাগান, মাঝখান দিয়ে রোড, ও ভাই অসাধারণ। আর সামনে হচ্ছে আমাদের মাদারিহাট, জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট পার্ক, যেটা বলতে চাও পার্কই বলে, বাট ফরেস্টও, যেখানে হচ্ছে রাইনো আছে, বাইসন, এলিফ্যান্ট, বিভিন্ন ধরনের ডিয়ার, সাম্বার, সব কিছুই আছে আছে। বাট এখন জঙ্গল বন্ধ আছে, তো যার জন্য পুরোপুরি বন্ধ। তো খুলুক সেপ্টেম্বর, দেন একটা ওখানে ট্যুর হবে, নাইট স্টেরও ব্যাপার আছে, সুন্দর জায়গা। আর এমন ভেতরে নদীর ধারে একটা কটেজ আছে, ওটা ওটা টোটালি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একদম আন্ডারে, ওটা অনলাইন বুকিং করতে হয়, ওটাতে অসাধারণ। জায়গাও জায়গাও হাইওয়েটা ধরবো, সামনে রিঙ্কি, শান্তনু, সুদীপদা, রিয়া। মেঘলা দিনে আরও এত সুন্দর লাগে না, মানে বলার বাইরে। আমি জানি না কেন আমি কনফিডেন্স লুজ করছি, যেটুকু আমি জানি, বাকিদের মতো অতটা প্রফেশনাল না, বাট এগুলো থাক থেকে যাবে। ও ভাই অসাধারণ, 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 সত্যি অসাধারণ। রাইডার চেঞ্জ নে, চালা হেলমেট দিবি না,
একটু দেখেন থেকে দিয়ে দিব হেলমেটটা একটু হেলমেটটা দাও চলো চলো ফাইনালি জায়গাও পাড়ো পসাখা। তো সেপ্টেম্বরে ভুটান খুলছে, এটা একটা গুড নিউজ, আর সাথে একটা ব্যাড নিউজও আছে। সেটা হচ্ছে মানে আমাদের সম্ভবত 1200 টাকা পার হেড এক্সট্রা এটা ক্যারি করতে হবে, মানে দিতে হবে। তো সম্ভবত ট্যুরিস্ট বেয়ার, এটা আমি মানে এখন পর্যন্ত শিওর না যে কতটা কী দিতে হবে, এটা জাস্ট একটা শোনা খবর। বাট সেপ্টেম্বরে খুলছে ভুটান, আর ফার্স্ট টাইম 2 বছর পরে করোনার পরে, আর এটাই নতুন নিয়ম যে 1200 টাকা করে এক্সট্রা পার হেড দিতে হবে। সুভমে হেলমেটের সাথে বাইকটা ফাটাফাটি, ও ভাই হেলমেটের সাথে বাইকটা ভালো ম্যাচ করেছে। কাকা হবে অরুণাচল, ওই যে সেই ভয়ঙ্কর হাসি, ইয়েস 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 ইয়েস, খুশ তো বলো ভাই, খুশ তো বলো ভাই। ওয়েদারটা সকালে ভালো ছিল, হ্যাঁ এর ছোটোবেলা খেতাম না, নাইস 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 নাইস, খুশ তো বলো ভাই। ও আচ্ছা ওই থোড়া ওয়েট না, হ্যালো গাইজ, আমরা এখন ব্লগ বানাবো, হ্যালো গাইজ, হেয়ার ইজ আওয়ার ইউটিউবার বেরোচ্ছি চলো। সেপ্টেম্বরে আবার একটা ট্রিপ হবে আমাদের, ফার্স্ট ট্রিপ। এদিকে এদিকে সোজা 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 সোজা, ওই যে তোরসা, তোরসা রিভার সাইড, ওই যে রিসোর্টটা স্ট্রেট না সোজা, থ্যাংক ইউ। গন্ধ পাচ্ছ একটা, হ্যাঁ এই মানে অসাধারণ, এটাই যদি একটু ওয়েদার সকালে ওয়েদারটা থাকতো আরও ভালো লাগতো। দাঁড়ো স্কুটি ডুবে যাবে, নামো 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 নামো, স্কুটি একদম ডুবে যাবে ওদিকে না।
মানে এতটাও ডিপ ছিল না, গুগল টানতে পারলো না। ওটা হাই সিসি না, উঁচু তো বাইকটা, ওটা নিচে না, ওইখানে গিয়ে একবার কনফিডেন্স লুজ করে দিলে ব্যাস গেল না। আর তোর বাইকটা কতটা উঁচু, ওটা তো নিচু একটু। ভাই তোরসা রিভার সাইড ধাবাটা কি সোজা? সোজা গিয়ে ডান দিকে। আর কতটা এখান থেকে দাও? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এইখানে প্রি ওয়েডিং সস্তায় পুষ্টিকর সবার। ওই যে প্রি ওয়েডিং হচ্ছে, এই যে আমাদের সুদীপ দা, যে নাকি কি নামলে কালো হয়ে যাওয়া, জলে নামলে একটু কালো হওয়ার চান্সটা বেশি থাকে তো। এই যে এর বউ, না দেখালাম সিঙ্গেল না, এই যে বউ। আপনার কিছু বক্তব্য আপনার বরের ব্যাপারে? দেখানোটা উচিত ছিল যে রাস্তাগুলো ছিল। ব্যাপারটা হচ্ছে আসার রাস্তা পুরো গন্ডগোল হয়ে গেছিলো, তো ওয়েদারটা দেখো খালি অসাধারণ, সিরিয়াসলি। প্রচুর লাভ। যাই হোক, ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। আর খাওয়া দাওয়া ভিডিও করা হয়নি, কারণ সবাই নদীতে গেছিলো, ফটো ফটো তুলেছে। তারপরে ছিল ভিড়, খাওয়া দাওয়া উল্টোপাল্টা, সবাই হাংরি ছিল, যার জন্য এত খিদে পেয়েছে সবাই, মানে কী বলবো ওটাকে, রাক্ষসের মতন নাকি? হ্যাঁ, মানে 7 প্লেট ফ্রাইড রাইস, তারপরে আবার লাস্টে আবার নানের মতন রুটি, তাও 6টা করে, তারপরে হচ্ছে চিকেন মিকেন তো আছেই, ওগুলো তো যাত অবস্থা, মানে একদম পরিষ্কার করে এইটুকু ফেলা হয়নি। তো যাই হোক, সরি ওটার জন্য, ওটা ভিডিওটা দেখাতে পারলাম না, বাট রাস্তাটা দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা দেখাতে পারলাম না, বাট রাস্তাটা ভয়ানক রাস্তা, মানে একদম ছোটো। তার চেয়ে বড় কথা হচ্ছে নাইট ভিউটা যেটুকু দেখা যাচ্ছে, ব্যাস এইটুকুই। আর ওই দলসিংপাড়া ক্রস করে পাশাখার রাস্তাটা একটু ক্রস করে মোটামুটি 2.2 থেকে 2.5 কিলোমিটার আসতে হবে, এসে একটা টার্নিং পড়বে চা বাগানের, ওখানে ব্ল্যাকবোর্ডে বড় করে লেখা আছে যে রিভার, তোরসা রিভার সাইড। হ্যাঁ, তো ওখানে গিয়ে যদি কারো কনফিউশন হয়, কেউ একবার জিজ্ঞেস করলে পরে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। সো যাই হোক, এটা এখানেই শেষ করছি। ভালো মজা হয়েছে, ভালো ভিউ, ফ্যামিলিও আসতে পারবে, পিকনিক স্পট টাইপের, আর উইকেন্ডের ভালো টাইম স্পেন্ড করার মতন লোকেশন। বাকিটা এগিয়ে গেছে, পেছনেও আছে, তো একসাথেই যাই, বাকিটা পরে দেখা হবে। চলো ভাই, লেটস গো, সানারা ভালো থেকো, পরের ব্লগে দেখা হবে। আর আশা করি এটা ভালো লাগেনি, ডিসলাইকই দিয়ে দিও, বাট দিও তাও অ্যাটলিস্ট।